কত প্রাণ হলো বলিদান, আছিল সুজনে মুক্তির মন্দির সোপান তলে, কত প্রাণ হলো বলিদান, আছিল সুজনে আগামীকাল শুক্রবার আমরা বিকেল 3টা থেকে এই গণজাগরণ মঞ্চে জাগরণ সমাবেশ করছি। বিকাল 3টা থেকে জাগরণ সমাবেশ, আর আমাদের যে কার্যক্রম সামগ্রিক কার্যক্রম চলতে থাকবে, এবং জাগরণ সমাবেশ থেকে আমরা আমাদের পরবর্তী কার্যক্রম ঘোষণা করব। আপনারা জানেন ইতিমধ্যেই আজ পার্লামেন্টে জাতীয় সংসদে যে বিলটি উত্থাপন করার কথা ছিল আইন সংশোধনের জন্য, সেটি ইতিমধ্যেই উঠেছে। আশা করি আগামী রবিবারের মধ্যেই বিলটি সম্পূর্ণ সংশোধিত হয়ে রাষ্ট্রপতির কাছে অনুমোদিত হবে। তাহলে আমাদের প্রাথমিক যে এক নম্বর যে দাবিটি ছিল আইন সংশোধনের, সেই দাবিটি পূরণ হতে যাচ্ছে। আমরা আশা করি খুব দ্রুততম সময়ে আমাদের অন্যান্য যে দাবিগুলো ছিল, যে 6 দফার রোডম্যাপ আমরা দিয়েছিলাম মহান জাতীয় সংসদে, অন্যান্য দাবিগুলো খুব দ্রুততম সময়ের মধ্যেই সংশোধিত হবে এবং আমরা বাস্তবায়িত হবে। আগামীকাল বিকেলের জাগরণ সমাবেশে আমরা আশা করছি বিভিন্ন শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মিছিল নিয়ে এই সমাবেশে অংশগ্রহণ করবে। পাড়া মহল্লা থেকে বিভিন্ন সংগঠন, সামাজিক সংগঠন এবং সাংস্কৃতিক সংগঠন সমূহ অংশগ্রহণ করবে। কলকারখানা সহ ছাত্র শিক্ষক যুবক সবাই আমাদের আগামীকালের সমাবেশে অংশগ্রহণ করবে। আপনারা মোমবাতিগুলো দয়া করে নিভিয়ে ফেলুন, আপনারা মোমবাতিগুলো দয়া করে নিভিয়ে ফেলুন। শুধু যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি নয়, শাহবাগের গণজাগরণ মঞ্চ সন্ত্রাস ভাঙচুরের কর্মসূচির বিপক্ষেও দাঁড়িয়েছে। একের পর এক ভিন্ন ধর্মী প্রতিবাদে তোলপাড় উঠছে পুরো দেশ জুড়ে। ফাগুনের বিদ্রোহী গানের পর স্বৈরাচার বিরোধী আন্দোলনের শহীদদের স্মৃতিতে 1 মিনিট নীরবতা পালন করা হয়। শাহবাগের এই মুহূর্তে চলছে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবির পাশাপাশি এই কর্মসূচিতে বিনম্র শ্রদ্ধা জানিয়েছে 71-এর মুক্তিযুদ্ধের শহীদ যোদ্ধা এবং মুক্তিযুদ্ধ পরবর্তী সময় জামাত শিবিরের ক্যাডারদের হাতে নিহত শহীদদের স্মৃতিতে।